Darshok, we are back with our Welcome Exclusive Show, Welcome Express, presented by Bashundhara Kings and powered by Lotto. Shonge achi protidiner moto ami Pinky Sanor ebong amar shonge ache. Ha ebong protidiner motoi ami Partho Bonek ebong shudhu amra dujon noy ajke amader sathe royechen dujon shonamdhonno otithi royechen. Amar bame royechen jonopriyo obhinetri Shabnaz Sadia Imi ebong tar thik pashe royechen Dainik Kaler Kontho uposompadok Mostafa Mamun. Mamun bhai shagoto. Imi apu kemon achen? Amrao bhalo. Pinky to aajke jane prane jaccho je Argentina jane prane na mane time match man listen mane partho ami bujhte parlam na tumi ajke mane Nigeria jersey pore chole ascho chicken balance mound e chicken balance na ami to darshokder jonno bolte chai je ashole season o kintu 2 mash lage change hote but ei je amar pashe manush ta bosha she ashole na moteo na moteo na moteo na আমার সাথে ভালোবাসাটা অনেক বেশি ঠিক আছে এর জন্য শুধুমাত্র ব্রাজিলের জন্য রাখিনি সবাইকে একটু ভাগ ভাগ করে দিয়েছি হ্যাঁ মানে একটু দেখে রাখেন মানে আজকে নাইজেরিয়ার জার্সি পরে সে চলে আসছে আপনারা সামনে আরো দেখবেন নতুন নতুন জার্সি মানে সুবিধা পার্টি বলতে যা বোঝায় ঠিক আছে আমাকে এইখানে এমন হতে পারে যদি আর্জেন্টিনা আজকে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যায় তাহলে আর কে কোনো জার্সি পরতে হবে না শুধু ব্রাজিলের পরলেই হবে শুধু ব্রাজিলের পরলেই হবে আর্জেন্টিনার মানে দর্শকরা তো মরে যাবে না না উইন লুজ আর টাই আর্জেন্টিনা টিল আই ডাই আমি এই পর্যন্ত কিন্তু জার্সি চেঞ্জ করি নাই দর্শক যদি দেখে থাকে কিন্তু এই মানুষটা কিন্তু প্রতিদিন এক একটা নতুন নতুন জার্সি পরে পাশে না আমি হচ্ছে কি ফুটবলের আসল লাভার বুঝতে হবে আজকে নাইজেরিয়ার জার্সি পরে আসলে চলে আসে ওকে এনিওয়েজ ওকে আমরা আসলে দেখি অতীতের কি বলছেন আজকে প্রথমে ইমি আপুর কাছে আসি আপু আপনি কোন টিম সাপোর্ট করেন আমি সাপোর্ট করি আর্জেন্টিনা ওকে বাট মানে এখন কি আজকের ম্যাচটা নিয়ে কিছু একটা বলতে হবে সেটাই আজকে মনে হয় নাইজেরিয়ার সাথে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ম্যাচটা আপু আজকে কিন্তু ডু অর ডাই ম্যাচ আজকে এটা ডু অর ডাই ম্যাচ হবে এটা সবাই জানে কিন্তু লাস্ট ম্যাচটা যেটা ক্রোয়েশিয়ার সাথে হ্যাঁ ক্রোয়েশিয়ার সাথে আর্জেন্টিনা ছিল সেটা অনেক মানে ইট ওয়াজ ভেরি স্যাড আপসেটিং একটা ম্যাচ ছিল আপসেটিং ম্যাচ এবং মানে আমার মনে হয় ফর মেসিস ক্যারিয়ার ইট ওয়াজ আ মানে ডিজাস্টার মানে টোটাল ডিজাস্টার আমার মনে হয় ও এই প্যাথেটিক সিনারিওটা কখনো ভুলতে পারবে না এন্ড এভরি মোমেন্টে তাকে দেখা যাচ্ছিল যে মানে হি ওয়াজ ডিপ্রেসড নেক্সট স্টেপটার জন্য হয়তো একটা কিছু একটা ভালো হবে বাট এভরিওয়ান উইল অ্যাট লিস্ট কোঅপারেট উইথ হিম বাট কেউ কোনো ভাবে কিছু করতে পারলো না এভরিওয়ান ওয়াজ ওয়েটিং ফর হিজ ম্যাজিক বাট সামহাউ আই ডোন্ট নো হি ওয়াজ টোটালি ডিপ্রেসড সরি ঠিক আছে আমরা আর কথা বলবো আমরা এটা দেখি মামুন ভাই কি বলছেন আজকে আর্জেন্টিনা জিতলেও কিন্তু ভরসা থাকতে পারছে না তাদেরকে অপেক্ষা করতে হবে অপর ম্যাচটির জন্য তো এটাকে বেশি প্রেসারে ফেলবে দলটিকে অবশ্যই অবশ্যই কারণ যেটা হয় যে আর্জেন্টিনার হাতে তো আর নাই বিষয়টা আর্জেন্টিনা যদি জিতে ওইদিকে যদি আইসল্যান্ড জিতে যায় তাহলে অনেক রকম ইকুয়েশন এবং যখন এরকম বিষয় থাকবে খুব ন্যাচারালি যে আর্জেন্টিনার মাথায় মানে ওইটাও কাজ করবে যে আমাদের তো জয়টা এনাফ না হতে পারে তো এইসব ক্ষেত্রে যেটা হয় যে এটা একজন এরকম ডাবল মাইন্ডেড অবস্থায় ফুল কমিটেড হওয়াটা অনেক ক্ষেত্রেই কঠিন তো আমার কাছে মনে হয় আর্জেন্টিনা যেটা করবে করা উচিত ওইসব বাদ দিয়ে শুধুমাত্র তাদের বেস্ট পসিবল খেলা এবং জেতার চেষ্টা করা উচিত দেন তারপরে যা হওয়ার হবে এরকমভাবে দেখা উচিত এবং বিষয়টা কি আর্জেন্টিনা যদি কনভিনসিংলি জিতে লাইক আর্জেন্টিনা যদি 2-3 গোলে জিতে তাহলে কিন্তু মানে আইসল্যান্ড মানে আমরা এজিউম করি যে আইসল্যান্ড জিতলে অত বড় ব্যবধানে জিততে পারবো না ফলে বড় ব্যবধানে জিতলে আর্জেন্টিনার মানে আইসল্যান্ড জেতার বড় চান্স থাকবে আইসল্যান্ড ড্র করলে তো আর্জেন্টিনা জিতলেই চলে যাবে দেন এগেন আমি মনে করি যেখানে নাইজেরিয়াও যদি চান্স আছে ফলে ম্যাচটা খুব এক্সাইটিং হবে কারণ নাইজেরিয়া তো যদি নাইজেরিয়া জিতে যায় দেল গো মানে ইনফ্যাক্ট তাদেরটাই সবচেয়ে সহজ এই কোয়েশন যদি বেস্ট ইলেভেন দেখেন একটু আগে দেখে আসলাম যে যেটা বেস্ট ইলেভেন প্রোবাবলি যেটা নামতে যাচ্ছে সেখানে আজকে পেরেসকে রাখা হয়েছে ডি মারিয়া এবং হিগুয়েন স্টার্ট করছে এগুয়েরো আজকে বেস্ট ইলেভেনে নেই আর মেসি হয়তো আজকে স্ট্রাইকিং এ খেলছে এটাকে আপনি কিভাবে দেখেন গোলকিপারও নতুন গোলকিপার চেঞ্জটা আসলে খুবই প্রেডিক্টেড ছিল এটা আসলে শুরু থেকে আর্জেন্টিনার এই দলটা যেটা হয়েছে যে ইয়ে হয়নি মানে ঠিক মানে সমন্বয়টা হয়নি মানে প্রপার পিকটা হয়নি মানে একদম 23 থেকে শুরু করে 11 পর্যন্ত যেটা হয়েছে সাম্পলি যেভাবে খেলাতে চেয়েছেন এবং দলের খেলোয়াড়রা দুটো আসলে কমিউনিকেশন বা কম্বিনেশনটা হয়নি সাম্পলি তার মতো দল তৈরি করতে চেয়েছেন প্লেয়ার আসলে তার সঙ্গে কোপ করতে পারেনি দেন এগেন আমার কাছে মনে হয় যে আইসল্যান্ডের সঙ্গে হারার পর আর্জেন্টিনার রিয়াকশন একটু বেশি দেখেছে একটা এক এক ড্র হওয়ার পর মনে হচ্ছিল একদম ডিজাস্টার হয়ে গেছে তারা পুরো সিস্টেমটা বদলে ফেলেছিল থ্রি ব্যাকে চলে গিয়েছিল যেটা আসলে কাজ করেন তো আজকে যেটা হবে আজকে বেসিক্যালি আর্জেন্টিনা অন পেপার 4-4-2 ফলে যেটা আর্জেন্টিনা করবে বা করতে হবে সেটা হচ্ছে তারা তিনজন সেন্টার ব্যাক থাকবে ফলে দুই উইংটাকে কাজে লাগাতে উইং এ স্পেস পাওয়া যাবে তো সেখানে ডিমারিয়া একদিকে যাবে এবং মেসি আমার ধারণা যেটা যে হিগুয়েনের পিছন থেকে শুরু করবে এবং সে রোম করবে সে রাইট চ্যানেলে যাবে এ করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে আর্জেন্টিনার জন্য সেটা হচ্ছে মিডফিল্ড থেকে আজকে যেহেতু বানেগা আছেন তাদের এবং বানেগা দুজনকেই রাখা হয়েছে যে তারা যেন বলটা দিতে পারেন সামনে দিতে পারেন মেসি পর্যন্ত পৌঁছাতে পারেন কারণ মেসি এই ক্ষেত্রে কি মেসি
অ্যাটাকিং মিডফিল্ডে খেললে কি আরেকটু ভালো হতে পারত? ইনফ্যাক্ট মেসির পজিশনটা আসলে শেষ পর্যন্ত অ্যাটাকিং মিডফিল্ডে হয়ে যায়। আমরা টিমের ছকে যাই দেখি না কেন, মেসির পজিশনটা শেষ পর্যন্ত সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডে হয়, এবং কখনো কখনো সে ডান দিকে কখনো কখনো যায় যখন মিডফিল্ডটা ক্রাউডেড থাকে, হয়তো জায়গা ক্রিয়েট করার জন্য, বা ডান দিকে যেটাকে হাফ স্পেস বলে মানে ইনসাইড রাইট চ্যানেল সেদিকেও তো যায়। কিন্তু মোস্টলি সে অ্যাটাকিং মিডফিল্ডারেই খেলে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা দেখেছি যে আইসল্যান্ড মেসিকে ঠেকিয়েছে মার্কিং করে, লাইক দুইজন তিনজন ডাবল টিমিং যেটাকে বলে ট্রিপল টিমিং সেরকম করেছে। আর ক্রোশিয়া যেটা করেছে সেটা হচ্ছে মেসির পাসিং লাইনটা কাট করে দিয়েছে। তারা সবসময় মানে মেসি পর্যন্ত বল যেতে না পারে, মাসচেরানো বল পেয়েছেন সঙ্গে সঙ্গে, তার মানে মেসির এবং তার যে পথটা সেই পথের মাঝখানে একজন কভার সেরও অলওয়েজ ছিল, দুইভাবে করেছে। এখন দেখার বিষয় যে নাইজেরিয়া আসলে কি করে, নাইজেরিয়া যেটা চান্স আছে তারা ফিজিক্যাল, তাদের যে ফিজিক্যাল অ্যাটিটিউড সেই দিকে যেতে পারে, সেটা একটা চান্স আছে। আবার দেখা গেল নাইজেরিয়া সেসব না করে নাইজেরিয়া ওপেন ফুটবলও খেলতে পারে, যেটা তারা গতবার আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচ যেটা 3-2 এক্সাইটিং ম্যাচ হয়েছিল, মেসি এবং মুসা দুই গোল করেছিলেন, তো সেরকম হতে পারে। তো ফলে এই ম্যাচে আসলে অনেক রকম বিষয় আছে। সবচেয়ে বড় কথা ম্যাচটাকে কে কীভাবে অ্যাপ্রোচ করবে সেটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং দেখার বিষয় হবে। অন্য সব ম্যাচগুলোতে আমরা আগে থেকেই জানি যে দলটা জেতার জন্য খেলবে, ড্রর জন্য খেলবে। আজকে কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না যে আর্জেন্টিনা কি শুরু থেকেই জাম্প করবে কি না, আবার নাইজেরিয়া ড্র করলেই যেহেতু তাদের একটা চান্স থাকে ড্র করার চেষ্টা করবে কি না, নাকি যে মানে পুরো জিনিসটা বেশ প্রথম 5-7 মিনিট আমার ধারণা বেশ এক্সাইটিং, মানে দেখার জন্য এক্সাইটিং হবে। আমি যদি ইমিয়াপুর কাছে আসি, যে আমরা দেখতে পেয়েছি পর্তুগালের ক্ষেত্রে ওয়ান ম্যান শো রোনালদো, এখানেও কিন্তু সবাই আর্জেন্টিনার এই ব্যর্থতার পেছনে শুধুমাত্র মেসিকেই দায়ী করছে। মেসি পেনাল্টি মিস, মেসির আসলে প্লে মেকার হিসেবে নিজেকে তুলে ধরতে না পারা, গোল করতে না পারা। তো আসলে কি আর্জেন্টিনা টিমটা ওয়ান ম্যান, নাকি এখানে মাসচেরানো, হিগুয়েন, অ্যাগুয়েরো ওদেরও তো একটা দায় আছে? আমার মনে হয় সবচেয়ে মানে অনেক ভালো খেলেছে গোলকিপারটা, তাকে অনেক বেশি ক্রেডিট দেওয়া উচিত এত ভালো ম্যাচের জন্য। ভাইয়া যেটা বললো যে ওদের সমন্বয় মিস ছিল, ওদের মানে সবার সাথেই সবার একটা সিঙ্ক ছিল না, দ্যাট ইজ দ্য প্রবলেম। আইসোলেটেড ছিল প্রতিটা প্লেয়ার, মানে ওরা মেসি চিন্তা করছে হয়তো একভাবে হবে, বাকি প্লেয়াররা চিন্তা করছে আরেকভাবে হবে, মেসি কেন করছে না, গোলকিপার ভাবছে আমি তো ট্রাই করছি আমার মতন কিন্তু হচ্ছে না, আবার কোচ ভাবছে আমি সব ঠিকই করে দিলাম এখন কেন হচ্ছে না। সো দেয়ার ওয়াজ সামথিং মিসিং, ওদের মধ্যে কম্বিনেশনটা ছিল না, দেয়ার ওয়াজ নো সিঙ্ক। সো এখানে একটা মানুষকে মানে দোষারোপ করে তো কোনো লাভ নেই, কারণ একটা টিম যদি হারে সেখানে তো পুরো টিমটাই মানে মানে দায়ভারটা পুরো টিমটার নিতে হবে। যখন মানে মেসি অনেক ভালো খেলে তখন তো সে পুরো ক্রেডিটটা একা নিয়ে নেয় না, অবভিয়াসলি বাকি প্লেয়ারদের সাথে খেলে একসঙ্গেই সে মানে কোনো একটা ম্যাচ জেতে, রাইট? সো এক মানে তাকে একা দায়ী করার তো কোনো মানে হয় না, তাকে একা দায়ী করলে তো সেরকম ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ার হতো না কখনো। অবশ্যই পিঙ্গে আমরা আরো আলোচনা করব, ঠিক আছে? তোমাকে আমার আরো অনেক কোশ্চেন আছে, অনেক পোক করার জায়গা আছে, তার আগে অবশ্যই আমাদের ম্যাচ আজকে প্রিভিউটা দেখে আসি। একটু দেখে আসি দর্শক, আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচ প্রিভিউ। আইসল্যান্ডের সাথে ড্র করে আর রাশিয়ার বিপক্ষে হেরে দেয়ালে পিঠ ঠেকেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সামনের ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই, কারণ ম্যাচ হারলেই 2002 সালের পর আবারও বিশ্ব আসরের প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত আলবিসেলেস্তেদের। নাইজেরিয়া ম্যাচে 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনে মাঠে নামতে পারে মেসিরা। বেস্ট ইলেভেনে প্রত্যাবর্তন হতে যাচ্ছে ডি মারিয়া আর বানেগার। বড় খবর, গোলকিপার কাভালেরও থাকছেন না, আরমানি বা গুজম্যান সামলাতে পারেন পোস্ট। নাইজেরিয়ার সাথে 8 মোকাবেলাতে 5 বার আর্জেন্টিনা জিতলেও এই ম্যাচের সমীকরণ খানিকটা ভিন্ন বলাই যায়। আইসল্যান্ডকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী নাইজেরিয়া। সুপার ইগলদের বাজির ঘোড়া আহমেদ মুসা আর ইহেন আচো। এই ম্যাচে জয়ী দলের শেষ 16-তে যাবার অনেক অঙ্ক নির্ভর করছে আইসল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচের উপর। ডি গ্রুপ চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়া, শেষ ম্যাচে তাই নির্ভর ওরা। কার্ডের খাড়ায় রাকিতিচ, রেভিচ, মানজুকিচ সহ 6 ফুটবলার, তবুও ক্রোয়েটরা চায় পূর্ণ 9 পয়েন্ট আদায় করে লাইমলাইটে থাকতে। এই ম্যাচে আইসল্যান্ড জিতে গেলে, নাইজেরিয়া আর্জেন্টিনা ম্যাচ ড্র হলে নকআউটে ক্রোয়েশিয়া সঙ্গী হবে আইসরা। নাজমুস সাকিব, News24। দর্শক, দেখছিলাম আর্জেন্টিনা নাইজেরিয়ার ম্যাচ প্রিভিউ, চলে যাচ্ছে আলোচনাতে। মামুন ভাই, আপনার কি মনে হয় যে আমরা কিন্তু দেখেছি গত নভেম্বরেই আর কি আর্জেন্টিনা একটা ডিজাস্টার হয়েছে, 4-2 নাইজেরিয়ার সাথে হেরেছে তারা, তো আপনার কি মনে হয় যে সেই ম্যাচের ফলাফলও এই ম্যাচে কি প্রভাব ফেলতে পারে?
না আমার আমি সেটা মনে করি না আসলে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের প্র্যাকটিস ম্যাচগুলো খুব মানে গুরুত্ব নেই মানে রেজাল্টে কোনো গুরুত্ব নেই প্র্যাকটিস ম্যাচগুলো খুবই গুরুত্ব আছে রেজাল্টে গুরুত্ব নেই কারণ রেজাল্ট যেটা হয় কোচ নানা রকম চেষ্টা করেন কম্বিনেশন তৈরির চেষ্টা করেন এক্সপেরিমেন্ট করেন দেখেন ওই খেলোয়াড়কে ওইখানে খেলানো যায় কিনা কারণ আর্জেন্টিনার প্রবলেম হয়েছে ওই এক্সপেরিমেন্টটা সাম্পলি ওয়ার্ল্ড কাপে এসেও করছেন উনি আগে এটা শেষ করতে পারেননি শেষ করতে না পারার কারণ আছে উনি সময় খুব কম পেয়েছেন দ্বিতীয় আর একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আর্জেন্টিনা কিন্তু সবগুলো দল দেখবেন যে ওয়ার্ল্ড কাপের আগে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছে আর্জেন্টিনা একটা শিডিউল ছিল ইসরায়েলের সঙ্গে সেটাও হয়নি ফলে এই পুরো সময়টা সাথে তারা শুধু প্র্যাকটিস করেছে অনেকগুলো জিনিস হচ্ছে যতই আপনি প্র্যাকটিস করেন ম্যাচে সিচুয়েশন না গেলে তো বোঝা যায় না যেমন আর্জেন্টিনার যে প্রবলেমগুলো কিছু কিছু প্রবলেম যে কম্বিনেশনের সেটা কিন্তু ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খেলে তো বোঝা যেত তো যাই হোক আমি মনে করি যে প্র্যাকটিস ম্যাচে যে রেজাল্ট হয়েছিল ওটা আর্জেন্টিনার শুরুতে 2-0 গোলে এগিয়েছিল এবং যেটা হয়েছিল যে তারপর তারা অনেক বেশি অ্যাটাকিং ছিল 2 গোল হওয়ার পরে এবং নাইজেরিয়া সুযোগটা নিয়েছে বরং ওইটা সতর্কতা হিসেবে কাজ করবে আর্জেন্টিনার 2 গোলে এগিয়ে গিয়েও কিন্তু আর্জেন্টিনা খেলাটা শার্ট করেনি এবং মানে সেইটা আসলে নাইজেরিয়ার সঙ্গে করা যাবে না এরকম একটা আজকে ভাইয়া কোচ কিন্তু বলেছে যে একটা নতুন আর্জেন্টিনাকে দেখা যাবে এবং নেক্সট 5 ম্যাচ উইন করার জন্য আজকে থেকে তাদের আসলে বিশ্বকাপে যাত্রা শুরু হচ্ছে এটা তিনি আসলে কোন দিকে ইঙ্গিতটা করেছেন এটা হচ্ছে কোচের যখন এরকম অবস্থায় থাকে তখন দলকে মোটিভেট করার জন্য তো মানে এটাই বলতে হবে এছাড়া তো আসলে তার বলার কিছু নাই যে খুব ন্যাচারালি যখন কোচ তো যেহেতু একটা আশা আছে সেই আশা প্রত্যাশা নিয়েই তারা কাজ করছেন চেষ্টা করছেন তবে যেটা হচ্ছে যে তার যে বিশ্বাসের জায়গা সেই বিশ্বাসের জায়গা থাকাটা অস্বাভাবিক না কারণ জানেন যে যে দলে লিওনেল মেসি আছেন যাকে হচ্ছে অনেকের কাছে যিনি সর্বকালের সেরা খেলোয়াড় না হলে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ঠিক আছে তো তার মতো একজন প্লেয়ার যে দলে থাকবে এরকম ভালো প্লেয়ার তো অন্য কোনো দলে নেই তো সেই প্লেয়ারটাকে নিয়ে একটা দল তৈরি এবং সেই দলে এর বাইরেও হিগুয়েন ডিমারিয়া এগুয়েরো এরাও তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তাই না বেশিরভাগ প্লেয়ার তো সেরকম একটা দল নিয়ে আশা করা যেতেই পারে যে কোনো সময় তো তারা তাদের পড়েছে মানে টিম হিসেবে ভালো করে না প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটা দেখেন যেমন আর্জেন্টিনা আমরা অনেক কিছু মিস করে যাচ্ছি তাদের ব্যর্থতার কারণে আমরা যদি দেখি যে প্রথম ম্যাচে এগুয়েরো যে গোলটা দিয়েছিলেন ওটা কিন্তু খুবই অসাধারণ একটা গোল ছিল এটা টপ ক্লাস গোল ছাড়া প্লেয়ার ছাড়া কেউ দিতে পারেন টপ ক্লাস ফরওয়ার্ড ছাড়া ফ্রম নো হয় সো সেরকম তো আর্জেন্টিনার মোমেন্ট ক্রিয়েটের সুযোগ তো আছেই ইভেন প্রথম ম্যাচে মেসি কিন্তু পোস্টে 11টা শট নিয়েছেন এবং আমরা দেখতে পাই মেসির এরকম শট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অন্যান্য ম্যাচে দেখতে পাই এরকম 2-3টা কিন্তু মানে হয়ে যায় ফ্রি কিক ম্যাচে তো ফলে এটা যে কোনোদিনই হবে না বিষয়টা তো এরকম না হতেও তো পারে কাজেই সেই জায়গা থেকে উনি এটা বলেছেন মোটিভেট করার জন্য বলেছেন আর ওয়ার্ল্ড কাপটা হচ্ছে কি খুব অদ্ভুত একটা জিনিস এটা কাপ টুর্নামেন্ট তো কারণ যে আমরা পর্তুগাল যদি আমরা দেখি প্রথম 2 ম্যাচ খুব ভালো খেলেছিল কিন্তু কালকে একটু এদিক সেদিক খেলে পর্তুগাল আউট হয়ে যাবে হয়তো চান্সটা যদি ইরান না মিস করতো হ্যাঁ তো আমি বলছি যে এই জন্য ফলে রোনালদো এত ভালো শুরু করে থার্ড ম্যাচে কিন্তু এরকম স্পেন কিন্তু আউট হয়ে যেতে পারতো সব কিছু মিলিয়ে বলছি যে এটা হচ্ছে 1 ম্যাচের বিষয় 1 ম্যাচ যখন আপনাকে আউট করে দিতে পারে 1 ম্যাচ আপনাকে কিন্তু ফিরে আনতে কারণ 1 ম্যাচ যদি আপনি মনে করেন যে আজকে আর্জেন্টিনা যদি কোয়ালিফাই করে ফেলে তাহলে কিন্তু আগের 2 ম্যাচ সব কিন্তু বাদ একদম রাউন্ড অফ 16 থেকে নতুন করে শুরু হয় ফলে যারা খুব ভালো করে সেকেন্ড রাউন্ডে যায় তাদের জন্য নতুন শুরু আবার যারা খারাপ করে যায় তাদের জন্য নতুন শুরু বরং যারা খারাপ করে যায় তাদের জন্য বিষয়টা এরকম যারা অনেকগুলো ম্যাচ জিতে আসে তাদের একটা বিষয় থাকে এভরিথিং লস তারা মনে করে আমরা এতগুলো ম্যাচ জিতলাম আজকে একটা ম্যাচ হারলি আউট কিন্তু যারা খারাপ করে আসে তাদের মনে যে যা কোনো হচ্ছে লেটস গিভ এ ট্রাই তো এরকম অনেকগুলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চলতে থাকে অবশ্যই পিঙ্কি আমাদের মনে সময় একটা বিরতি নেবার সময় আছে আর তোমার জন্য কিন্তু আসলে বসে আছে দর্শক যে বিজয়ী দর্শক কে হয়েছে না ওদের আগে বসে আছে তুমি তো নাইজেরিয়া জার্সি পরে আসলে বসে আছো আপাতত ঠিক আছে আর্জেন্টিনা ভক্ত যারা আছেন তাদের জন্য কিছু বলার নেই আমার তার আগে আমরা কুইজের আজকে কোশ্চেন যেটা ছিল সেটা জেনে আসি আজকে কুইজের কোশ্চেন ছিল বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড কার অপশন এ ছিল মিরোস্লাভ ক্লোজা অপশন বি লাজলো কিস অপশন সি ওলেগ সালেঙ্কো এবং অপশন ডি ডেভিড জেমস সঠিক অপশনটি হবে অপশন সি ওলেগ সালেঙ্কো এবং সঠিক উত্তর দিয়েছেন মুস্তাহিদ সোহান খুলনা থেকে তার মোবাইল নাম্বারটি হচ্ছে 0176080673 খুলনা থেকে আজকে অ্যান্সার দিয়েছেন মুস্তাহিদ সোহান তার মোবাইল নাম্বারটি আবার বলছি 0176080673 দর্শক আপনাকে অভিনন্দন এবং শুধু অভিনন্দন দিয়ে আমরা আসলে কাজ সারবো না আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় জার্সি রয়েছে নিউজ24 পক্ষ থেকে এবং রয়েছে একই সাথে লোটোর পক্ষ থেকে একটি আকর্ষণীয় স্পোর্টস শু আমরা দুজন এটির জন্য এটির অপেক্ষা করছি আপনার জন্য আশা করছি খুব দ্রুত আমাদের কাছ থেকে এটি নিয়ে যাবে হ্যাঁ নাহলে সিজনাল ফ্যান নিয়ে যাবে আপনার গিফটটা তো দর্শক এই পর্যায়ে নাকি ছোট্ট একটি বিরতি ফিরে আসবো কিছুক্ষণ পরেই কোথাও যাবে না দ
দর্শক, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন টু ইওর ওয়েলকাম এক্সক্লুসিভ শো ওয়েলকাম এক্সপ্রেস প্রেজেন্টেড বাই বসুন্ধরা কিংস এন্ড পাওয়ার্ড বাই লোটো। সঙ্গে আছি প্রতিদিনের মতো পিঙ্কি সানোর এবং আমার সঙ্গে আছে আমি পার্থ পণিক। এবং দর্শক, আজকে আমরা আলোচনা করছি আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচ নিয়ে এবং আমার সাথে রয়েছেন আজকে জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি এবং রয়েছেন কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন ভাই। ইমি আপুর কাছে যদি আসতে চাই, যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু আর্জেন্টিনার উপর অনেক প্রেশার রয়েছে, তাদের আজকে জিততেই হবে, প্লাস হচ্ছে জিতলেও তারা স্বস্তিতে থাকতে পারছে না। তো এই ক্ষেত্রে আসলে একদিকে রোনালদো তিনি ফর্মে রয়েছেন, নেইমারও গোল পেয়েছেন, মানে তার সমসাময়িক আসলে মেসির সমসাময়িক যে যাদের প্রতিদ্বন্দ্বী ধরা হয় বা তাদেরকে তারকা হিসেবে ধরা হয় তারা পারফর্ম করছেন, মেসি পারছেন না। তো মেসি কি আজকে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবেন নাকি এটা তার জন্য প্রেশার হয়ে তাকে আজকে? আমার মনে হয়েছে মানে আজকে তার লাস্ট ট্রাইটা এমনিতেই মানে করতে হবে, বিকজ ইটস ডু অর ডাই ম্যাচ অ্যান্ড ইটস অ্যাবাউট হিজ ওন রেপুটেশন। মানে সে যে একটা এত বড় প্লেয়ার, তার নিজস্ব একটা রেপুটেশন তো আছে, তো সে আমার মনে হয় সেইটা সে অ্যাটলিস্ট আজকে সেভ করতে চাইবে কোনো না কোনো ভাবে। অ্যাটলিস্ট পুরো হয়তো টিমটার উপর তার রাগও থাকতে পারে যে মানে তোমাদের জন্য খেলে তো আমি কিছুই করতে পারলাম না, তোমাকে তোমরা আমাকে কোপ আপ করোনি, হয়তো তার একটা অ্যাগ্রেশন থাকতে পারে। বাট তারপরেও ফর টু কিপ his own like personality or reputation amar mone hoy mane he will be playing a do or die match. dekhe ajke darshokra ki mone korchen ei do or die match niye? darshok ei muhurte rashiya tore hoyechen amader shohokormi mahfuzul islam, amar shohoshoy chole jacchi tar kache. মাহফুজ, আজকে তো যেহেতু সবাই জানে যে নাইজেরিয়া এবং আর্জেন্টিনার মধ্যে ডু অর ডাই ম্যাচ, তো আপনার কাছে কি মনে হচ্ছে ওখানকার পরিস্থিতি দেখে দর্শকরা কেমন এটাকে আসলে এটাকে নিয়ে উচ্ছ্বাস করছেন? আর্জেন্টিনার ব্যাপারটি কিন্তু বারবার উঠে এসেছে, নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটিকে আসলে অঘোষিত ফাইনাল, গ্রুপ স্টেজেই নিজেদের জন্য অঘোষিত ফাইনাল বলে ধরা হচ্ছে। গতকালকেই কিন্তু সাম্পাওলি সংবাদ সম্মেলনে বলেছেন যে এই ম্যাচটি তাদের জন্য আসলে বিশ্বকাপের শুরু, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এবং যে বিষয়টি বারবার বলা হচ্ছিল যে আসলে দলের মধ্যে কোন দল, সেই বিষয়টি কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সাম্পাওলি। কিন্তু তার কথাই কিন্তু একটি বোঝা গিয়েছিল যে আসলে কোনো কিছু একটা ঝামেলা অবশ্যই টিমের মধ্যে আছে, কারণ তিনি একটি কথা বলেছিলেন যে অভিজ্ঞদের এই এই ম্যাচে অনেক বেশি দায়িত্বটা থাকবে। তো বোঝাই যাচ্ছে যে আসলে মেসি ডিমারিয়ার মতো বড় খেলোয়াড় যারা রয়েছেন তাদের উপর দায়িত্বটা থাকবে। তবে আজকের যে সমীকরণের সামনে দাঁড়িয়ে সুতোয় ঝুলছে কিন্তু আর্জেন্টিনার গ্রুপ স্টেজ পেরোনোর ভাগ্য। নাইজেরিয়ার বিপক্ষে যদি আমরা একটু পরিসংখ্যানটা দেখি, এর আগে 8 বার মুখোমুখি হয়েছিল উভয় দল, 5 বারই কিন্তু জিতেছে আর্জেন্টিনা, 2টি ম্যাচ আর্জেন্টিনা লুজ করেছে, 1টি ম্যাচ ড্র হয়েছে। এই পরিসংখ্যানের মধ্যে আরও একটি আশা জাগা নিয়ে কথা হচ্ছে কি, আর্জেন্টিনা কিন্তু এ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে 4 বার নাইজেরিয়ার সঙ্গে দেখা হয়েছিল এবং 4 বারই কিন্তু আর্জেন্টিনা জয়লাভ করেছে। তো আর্জেন্টিনা দলটির বিষয়ে বলতে গেলে আসলে এমন একটি দল যারা হচ্ছে কি বাছাই পর্ব পেরোনোর সময়ও কিছুটা ঝামেলায় পড়েছিল এবং এই পর্যায়ে এসে আসলে এমন একটি সমালোচনা হচ্ছে যেখানে আসলে যে দলে মেসির মতো গ্রেট খেলোয়াড় রয়েছে সেই দলের গ্রুপ পর্ব পেরোনোর একটা শঙ্কা জাগে, সেটি একটি অনেক আশাহতের ব্যাপার আসলে সাধারণ দর্শকদের জন্য। তবে সেখানে আরও একটি সমীকরণ রয়েছে আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের মধ্যে, আইসল্যান্ডকে কিন্তু এই ম্যাচে হারতে হবে এবং ক্রোয়েশিয়া ইতিমধ্যেই কিন্তু হচ্ছে গিয়ে গ্রুপ স্টেজ পার করে ফেলেছে বলা চলে। তো আইসল্যান্ডের যদি এই ম্যাচে কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য একেবারেই কঠিন একটা জায়গায় পড়ে যাবে আর্জেন্টিনা। তো সেই জায়গাটি হয়তো বা ক্রোয়েশিয়ানরা হতে দেবেন না, কারণ আইসল্যান্ডের তুলনায় প্রথমবারের মতো খেলতে এসেছে আইসল্যান্ড, সেই তুলনায় ক্রোয়েশিয়া অনেক ভালো দল। তো সেই ম্যাচের উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করছে আর্জেন্টিনার গ্রুপ স্টেজ পেরোনোর যে ব্যাপারটি। তবে সব কথার এক কথা হচ্ছে গিয়ে জয় পেতে হবে নাইজেরিয়ার বিপক্ষে, এটি হচ্ছে গিয়ে আর্জেন্টিনার আজকের ম্যাচের মূল মন্ত্র, যেটি গতকালকে সাম্পাওলির বক্তব্যে বোঝা গিয়েছিল। দেখা যাক আজকে ম্যাচের রেজাল্টটা কি হয়, সেদিকেই মুখিয়ে আছে মস্কোর সবাই। ধন্যবাদ মাহফুজ আপনাকে। দর্শক, রাশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মাহফুজুল ইসলাম, আমরা সরাসরি তার কথাগুলো শুনলাম, দর্শকদের আসলে ওখানকার কী চাহিদা রয়েছে এবং তিনি ইকুয়েশন যেগুলো বললেন এবং আরেকটি কথা বলেছেন যে আসলে বিশ্বকাপে এ পর্যন্ত আর্জেন্টিনা কখনো নাইজেরিয়ার কাছে হারেনি, তো এটাও আজকে আর্জেন্টিনার জন্য বড় একটা রসদ হতে পারে। তোমার কি মনে হচ্ছে? না, তুমি তো অনেকগুলো মনে হয় স্ট্যাটিস্টিক্স নিয়ে বসেছিলে, আর্জেন্টিনা আসলে নাইজেরিয়ার কাছে কবে কবে হেরেছে, কিন্তু গুড নিউজ ইজ মানে গুড নিউজ না, আসলে আশার জায়গাটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে কখনো হারেনি ভাইয়া। আজকের ম্যাচটা বিগত আসলে আর্জেন্টিনার পারফরমেন্স এবং নাইজেরিয়ার পারফরমেন্স, আপনি যদি আজকের ম্যাচটাকে দেখেন কিভাবে দেখছেন, মানে কাকে এগিয়ে রাখছেন?
না এটা আজকের ম্যাচের প্রেক্ষিতে তো একটু মানে কঠিন। আমরা এই বিশ্বকাপে আমরা যদি দুটো ম্যাচের পারফরমেন্স ধরি নির্মমভাবে, তাহলে ডেফিনেটলি নাইজেরিয়া ভালো খেলেছে, আর্জেন্টিনা ভালো খেলেনি। নাইজেরিয়া ক্রোয়েশিয়ার সঙ্গে প্রথম ম্যাচটা খারাপ করেছিল, সেকেন্ড ম্যাচে তারা কামব্যাক করেছে, কিন্তু আর্জেন্টিনা কামব্যাক করতে পারেনি। রাদার প্রথম ম্যাচের হতাশাটা দ্বিতীয় ম্যাচে আরও বেশি করে তাদেরকে চেপে ধরেছে। তো সেই জায়গা থেকে তো আমরা বলতে পারি না যে কাগজ কলমে আর্জেন্টিনা এগিয়ে আছে। কিন্তু আবার নাম যদি আমরা দেখি, সেই নাম সেই ইতিহাস সেইগুলোতে আবার তো আর্জেন্টিনা এগিয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে বিশ্বকাপে তারা মুখোমুখি হয়েছিল, এটা তো ওয়ার্ল্ড কাপে বোধ হয় ছয়বারের মধ্যে পাঁচবারই বোধ হয় নাইজেরিয়া যে ছয়বার খেলেছে, পাঁচবারই তারা আর্জেন্টিনার গ্রুপে পড়েছে, এটা খুবই ইউনিক ব্যাপার। এবং হচ্ছে এবং প্রতিবারই আর্জেন্টিনা জিতেছে, কিন্তু কিন্তু ন্যূনতম গোলে 3-2, 1-0, 1-0, 2-1। ম্যারাডোনা ছিলেন 94 যখন প্রথম মুখোমুখি হলো, ওটাতে জিতেছিল 2-1 গোলে ম্যারাডোনার। ওটা ছিল ম্যারাডোনার শেষ ম্যাচ ওয়ার্ল্ড কাপে, ওই ম্যাচের পরই ম্যারাডোনা মানে সাসপেন্ড হয়ে যান ড্রাগের ঘটনা। তারপরে 2006 ওই দুবারই প্রথম ম্যাচ ছিল, 2006 ছিল না, শুধু 10-14 লাস্ট ম্যাচ ছিল। তো সব কিছু মিলে কিন্তু নাইজেরিয়া ইজ এ গুড টিম, নাইজেরিয়া কিন্তু ভালো দল। আমরা যদি কাগজ কলমে দেখি নাইজেরিয়া কিন্তু দেভ সাম ভেরি গুড প্লেয়ার, স্পেশালি ভিক্টর মোজেস সবাই জানে চেলসির প্লেয়ার, তারপরে জনবি মিকেল, মনে অবশ্যই একটু বয়স হয়ে গেছে, একটু ইঞ্জুরি আছে, তারপরে আইউবি ইয়ান আছো, দে আর গুড প্লেয়ার্স। হ্যাঁ মিকেল তো আছে, খেলছে না, হ্যাঁ মিকেলের মানে না খেলারই কথা আর কি শেষ পর্যন্ত। ফলে সব কিছু মিলিয়ে কিন্তু তারা গুড প্লেয়ার, এবং তারা কিন্তু একটা ইয়ে আছে কন্ট্রাস্ট ইয়ে, আর্জেন্টিনার বয়স কিন্তু এবারে যে ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি, নাইজেরিয়া সবচেয়ে কম। এবং নাইজেরিয়া যেটা কোচ বলছিলেন যে উনি আসলে 2022 বিশ্বকাপের জন্য দলটা তৈরি করছিলেন, এখন এরকম একটা সম্ভাবনা তৈরি হয় মানে হি ইজ দেয়ার টু গ্রেভ ইট, এরকম একটা বিষয়। এবং নাইজেরিয়ার জায়গা থেকে যে জায়গাটুকুতে আর্জেন্টিনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে, সেটা হচ্ছে নাইজেরিয়া অনেক বেশি এনার্জেটিক, ওরা কাউন্টার অ্যাটাকে খুবই ফাস্ট, এবং আর্জেন্টিনা এই জায়গাটা সবচেয়ে দুর্বল। আর্জেন্টিনার ডিফেন্স খুব সহজেই যেটা হয় পেসটা একটু কম বলে তারা মানে নতুন কিপার খেলছে, হ্যাঁ এটা এটা একটু বলার বিষয়। সেটা হচ্ছে নতুন কিপার যে ফ্রাঙ্কো আরমানি, ফ্রাঙ্কো আরমানি হচ্ছেন রিভার প্লেটের গোলকিপার, খুব ভালো খেলছেন এই স্পেনে, খুব ভালো খেলছেন। এবং যখন আর্জেন্টিনার টিমটা ঘোষিত হয় তখন তো উনি দলের 3 নম্বর গোলরক্ষক হিসেবে দলে আসতেন। কিন্তু আমি আর্জেন্টিনার পত্রপত্রিকাগুলো ফলো করছিলাম, ওদের ওইখানে কিন্তু লিড ছিল এটা যে আর্মানি দলে থাকবেন কিনা, আর্জেন্টিনার পত্রপত্রিকার অন্য কিছু ভাবনা ছিল না। কারণ হচ্ছে আর্মানি যেহেতু ওদের লোকাল রিভার প্লেটে খেলেন, তো শেষ পর্যন্ত অনেকে ধারণা করেছিল রোমেরো ইঞ্জুর্ড হওয়ার পর আর্জেন্টিনার যতগুলো জনমত জরিপ আমি দেখেছি সবগুলো ছিল আর্মানিকে খেলানো, কিন্তু যে অভিজ্ঞতার কারণে বা সাম্পলি যেহেতু পা দিয়ে ভালো খেলতে পারেন, সাম্পলি যে কারণে তাকে নিয়েছিলেন যুক্তি দেখিয়েছিলেন যে পা দিয়ে ভালো খেলতে পারেন মানে দলের সঙ্গে ডিফেন্সের সঙ্গে তার কমিউনিকেশনটা মানে কম্বিনেশনটা ভালো হয় মানে পিছন থেকে খেলাটা উনি শুরু করতে পারেন, তা শুরু করতে গিয়ে প্রায় শেষ করে দিয়েছেন মানে বিষয়টা এরকম আছে। অ্যাসিস্ট করেছিল ভালো একটা, মানে এখানে আর্জেন্টিনা সমর্থকদের আমি একটা ইনফরমেশন দিতে পারি, সেটা হচ্ছে আর্জেন্টিনা এর আগে যে দুইবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেই দুইবার যে দুজন গোলরক্ষক ছিলেন তারা দুজনই ছিলেন রিভার প্লেটের গোলকিপার, আর মানে হচ্ছে রিভার প্লেটের। আজকে এটা বলা খুবই ইয়া দেখায় সেটা একটা, এবং আর্জেন্টিনার অতিরিক্ত গোলরক্ষক যারা তারা সবসময় খুব ভালো খেলেন। 90-তে কিন্তু পাম্পিরো আহত হওয়ার পরে গয়কোচিয়া নামলেন, ওই বিশ্বকাপে গয়কোচিয়া 2টা টাই ব্রেকার থেকে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে গেলেন। এর আগে আর্জেন্টিনার ইতিহাসে যে সেরা গোলকিপার ফিল্লোল, উনিও কিন্তু এরকম মানে মেন গোলকিপার খারাপ করার পর উনি দলে আসলেন, ওই বছর পারেননি, পরের বার কিন্তু ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের গোলরক্ষক ছিলেন। ফলে আর্জেন্টিনার গোলকিপারদের হিস্ট্রি সবসময়ই গোলকিপার চেষ্টা সাধারণত তাদের ফোরে যায়। আর ক্যাভেরোর বিষয় কি, ক্যাভেরো ইজ এ গুড গোলকিপার, ওয়াজ এ গুড গোলকিপার, নট ইজ এ গুড গোলকিপার। ক্যাভেরো কিন্তু এখন চেলসির সেকেন্ড গোলকিপার, এটা সে স্পেনিশ লিগে যখন ছিল মালাগায় তখন সে অসাধারণ খেলতো, এবং আমি মনে করি গত বিশ্বকাপে তাকে না নেওয়াটা অন্যায় ছিল, এই বিশ্বকাপে সেইটা আসলে শোধ করতে গিয়ে মানে টু রং মানে দে ওয়ান্ট টু মেক এ রাইট বাই ডুইং টু রং এরকম হয়ে গেছে। মামুনভাই আপনার কাছে আবার আসবো, তার আগে আমরা একটু মানে তোমার এত আশার কথা শুনে আসলে অনেক খারাপ লাগছে, আমি বুঝতে পেরেছি। আমার কোনো খারাপ লাগছে না আসলে, এগুলো তো সবই মানে পজিটিভ কথা, তুমি নিতে পারছো না, তুমি প্লিজ কুইজের বিজয়ীর নামটা আরেকবার একটু ঘোষণা করো। যে দর্শক আছে, কুইজটি ছিল বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড কার, অপশন যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি ওলেগ সালেঙ্কো, এবং সঠিক উত্তরদাতার নামটি স্ক্রিনে এখন। আজকের সর্বোচ্চ বা সঠিক উত্তরদাতা হচ্ছেন মুস্তাহিদ সোহান খুলনা থেকে, তার মোবাইল নাম্বার 01760806735। আপনাকে অভিনন্দন মুস্তাহিদ, আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে News24 পক্ষ থেকে আসলে একটি আকর্ষণীয় জার্সি, এবং রয়েছে লোটোর পক্ষ থেকে স্পোর্টস শু, এবং আশা করছি আপনি খুব দ্রুত এগুলো আমাদের কাছে নিয়ে যাবেন। দর্শক এবার জেনে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, উইল বি রাইট ব্যাক।
দর্শক বিরতির পর আবার স্বাগত আমাদের বিশ্বকাপের নিয়মিত আয়োজন ওয়ার্ল্ড কাপ এক্সপ্রেস প্রেজেন্টেড বাই বসুন্ধরা কিংস অ্যান্ড পাওয়ার্ড বাই লোটো। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনাতে। বিঙ্কি নিশ্চয় তোমার হার্টবিট বেড়ে গেছে যে আর মাত্র 10 মিনিট কি 15 মিনিট পরেই আর্জেন্টিনা মাঠে নামবে। আই এম গেটিং নার্ভাস অ্যাকচুয়ালি। সো আপুর কাছে যদি আসি, আপু আর্জেন্টিনা একজন ফ্যান, আপু মেসি কিন্তু লাস্টে ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড কাপ না নিয়ে সে অবসরে যাচ্ছে না, অ্যাজ আ ফ্যান আর আপনি কি মনে করছেন এটা কি আজকে ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য একটা ইঙ্গিত ছিল, মানে এটা টিমকে মোটিভেট করার জন্য? আর ওয়ার্ল্ড কাপ না নিয়ে সে কি বলে অবসর নেবে না এটা না, মানে সে আত্মসম্মান মানে খুইয়ে অবসর নেবে না, আমার মনে হয় সে এটাই মিন করেছে। এবং এটার অর্থ যে কোনো কিছুই হতে পারে, হয়তো সেটা ওয়ার্ল্ড কাপও হতে পারে। আপনি ফ্যান হিসেবে এটা শোনার পরে কেমন লেগেছে? মানে আমি কিন্তু খুব বেশি আসলে এটা শোনার পরে একটু আশার আলো দেখতে পেয়েছি, কারণ আর্জেন্টিনার টিমের যে অবস্থা আসলে আমি তার হয়ে যত না মানে এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড দ্য গোলকিপার ইজ চেঞ্জড, সো আমি এটা নিয়ে বেশি এক্সাইটেড। আমার মনে হয় ইটস আ টার্নিং পয়েন্ট ফর দ্য হোল টিম, মানে এটা ওদের জন্য অনেক ইটস আ হিউজ চেঞ্জ আমার মনে হয়, কারণ মেসিকে নিয়ে এত বেশি ঘাটাঘাটি না করে যে জায়গাটাতে প্রবলেম দ্য নেগেটিভ পার্ট আমার মনে হয় ওটাকে কাট ডাউন করা উচিত। অ্যান্ড ইফ ইটস কাট ডাউন আমার মনে হয় নাও এভরি ওয়ান ক্যান ফিল পজিটিভ অ্যাবাউট আর্জেন্টিনা। আমি যদি মামুন ভাইয়ের কাছে জানতে চাই যে মামুন ভাই, আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা টিমে মেন স্ট্রাইকার হিসেবে মোটামুটি বলা যায় যে অ্যাগুয়েরো আছেন, হিগুয়েনও অ্যাগুয়েরোর পরিবর্তে বেশ কয়েকবার নেমেছেন। তো আমরা দেখেছি লাস্ট ম্যাচে ব্রাজিলের যে সেখানে ফিরমিনো জেসুস দুজনেই খেলেছেন, কিন্তু মানে একজনে বলছে আরেকজনকে নামানো হয়নি, সেটা হতে পারে কোচের ট্যাকটিক্স আক্রমণ বাড়ানোর জন্য। আজকেও কি এটা সম্ভব যে বেস্ট প্লেয়ারদের আসলে তাদের পজিশন বিবেচনা না করে অ্যাটাকিং এটা বাড়ানোর জন্য বা আর জয়টা আরও সম্ভাবনাময় করে তোলার জন্য এই প্লেয়ারগুলোকে একসাথে কি নামানো যেতে পারে? না, এই প্রথমে একটা বলে নিই যে আমরা গোলকিপারের কথা যেহেতু আমরা অনুষ্ঠান থেকেই বলছি, আমি একটু বলে নিই যে এরকম ব্লান্ডার যে ইয়ে করেছে কেভাইয়ারো এটা কিন্তু আসলে একদম ইউনিক না, এটা কিন্তু হতেই পারে, এর চেয়ে বড় ব্লান্ডারও গোলকিপারে করে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হয়েছে, ফলে পুরো বিষয়টা একজন প্লেয়ার এবং ইটস পার্ট অফ গেম। আমরা এত ইয়ার হলে যেটা হয় এটা রং মেসেজ চলে যাবে আর কি। আমি এই জন্য মনে করি যে এটা স্পোর্টস হিসাবেই দেখা উচিত, ডেফিনেটলি সে ভুল করেছে এই জন্য ড্রপ করেছে, এটুকুই শাস্তি, এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা, ইয়ার এগুয়েরো এবং হিগুয়েনকে একসঙ্গে খেলানো যায় কিনা, এটা কিন্তু একসময় তারা একসঙ্গে খেলেছেন, মানে ইনফ্যাক্ট গত বিশ্বকাপে যদি আমরা দেখি প্রথম দুটা ম্যাচ তারা কিন্তু শুরু করেছিলেন, প্রথম ম্যাচটা কার সঙ্গে ছিল, সেকেন্ড ম্যাচটা ছিল নাইজেরিয়ার সঙ্গে, ফার্স্ট ম্যাচ বস্তিয়ার সঙ্গে, এগুয়েরো হিগুয়েন মেসি ডিমারিয়া তাই ছিল, ইভেন 2010 তাই ছিল, এগুয়েরো ছিল না ওখানে, তেভেস ছিলেন, মানে তখন আর্জেন্টিনার যে 4-3-3 সিস্টেম 4-3-1-2 খেলতো তাতে ডিমারিয়াকে মানে মিডফিল্ডার ধরা হতো ম্যারাডোনার কোচ বা সাবিয়ার সময়, আর সামনে হচ্ছে এগুয়েরো হিগুয়েন তাদের পিছনে মেসি, এই ছিল সিস্টেমটা। এই মার্টিনো এসে ডিমারিয়াকে উনি ট্রিট করলেন যেহেতু উইঙ্গার, তাকে ফরওয়ার্ড হিসেবে ট্রিট করলেন, এবং তাকে ফরওয়ার্ড হিসেবে ট্রিট করার পরে দুজনের একজন বেছে নেওয়া, এই কারণে দুজনের একজন। এখন যেটা হচ্ছে দুজন একসঙ্গে খেলতে পারেন কিনা, অবশ্যই খেলতে পারেন, এবং আমি মনে করি যে দুজন কিন্তু একই প্যাটার্নের না, মানে হিগুয়েন হচ্ছে অনেক বেশি ফিজিক্যাল প্রেজেন্স এবং এগুলো অনেক লিঙ্ক আপ করেন, যেটা প্রবলেমটা হয় অনেকগুলো প্রবলেম হচ্ছে কি মেসি সলিউশন, কিন্তু কখনো কখনো মেসির জন্য অন্য কিছু করতে হয়, এগুয়েরো একটু নিচে নেমে খেলায় অংশ নেন, হি ইজ মোর লাইক হি ইজ নট এ নাম্বার 9, হি ইজ মোর লাইক এ 10, নিচে নেমে করলে ওই মেসি আগানো ওই জায়গায় দেখা গেলো যে ভালো হয় না, বরং হিগুয়েন মেসি প্রেফার করেন, যদিও এগুলো খুব ভালো বন্ধু কিন্তু পার্টনার হিসেবে হিগুয়েন ভালো হয়, অনেক মিস করা সত্য যে হিগুয়েন জায়গা নিতে পারেন, ক্রস টার্নিং করে ডিফেন্ডারদের বিভ্রান্ত করতে পারেন, ডিফেন্ডারদের সরিয়ে দিতে পারেন, মেসির জন্য স্পেস ওপেন করতে পারেন, এবং এই জন্য কিন্তু এবং হিগুয়েন থাকলে লম্বা ক্রস করা যায়, তো সেই সব কারণে দুজনকে একসঙ্গে খেলানো কিন্তু দেখা গেছে যে মানে কোচ অনেক কোচ মনে করেন এবং সাম্পলি মনে করেন যে এটা আসলে আইডিয়াল না, এটা আর্জেন্টিনার আগে বাতিস্তুতা এবং ক্রেসপো যখন ছিলেন তখন এই প্রবলেম হতো যে দুজনের একজনকে খেলানো, এবং ক্রেসপো শেষ পর্যন্ত সেভাবে আর্জেন্টিনা দলে খেলতেই পারেনি। বাট ফিরমিনো হেসুসকে যে খেলিয়েছেন সেরকম কিন্তু কোনো একটা ম্যাচ আইসল্যান্ডের সঙ্গে ম্যাচে কিন্তু দুজন একসঙ্গে পরে খেলেছিলেন, 60 মিনিটের দিকে কিন্তু হিগুয়েনকে নামানো হয়েছিল, তারা দুজন একসঙ্গে ছিলেন মাঠে, কিন্তু যেটা হয় এইসব ম্যাচে ওয়ার্ল্ড কাপ ব্যস্ত দলগুলোর ডিফেন্সিভ সলিডিটির উপর অনেক বেশি গুরুত্ব দিতে হয়, যে দুজন যদি ফরওয়ার্ড থাকে মেসি ডিমারিয়া চারজন তার মানে হচ্ছে মানে পিছনে ডিফেন্সকে ছায়া দেওয়ার লোক কমে যায়, ঠিক আছে, ওই জায়গাটুকুতে আসলে ঘাটতি, ফলে ওই ব্যালেন্স ঠিক রাখার জন্য মিডফিল্ডে লোক বাড়ানো ইত্যাদি ইত্যাদি করার জন্য একজনকে স্যাক্রিফাইস করা হয়, কিন্তু আমার ধারণা যে আসলে কি এইসব টিম যদি ক্লাব টিম হতো মানে কোচটা যদি লম্বা সময় পেতেন তাহলে অনেক কিছু করা যেত, মুশকিলটা হচ্ছে এদেরকে কোচরা পান 2-3 মাস পরপর, তারা ক্লাব থেকে জার্মানি টিমের মতো হলে একটু ভালো হতো, জার্মানি যেটা একটা সুবিধা আছে বায়ার্ন মিউনিখের দ্বারা কি প্লেয়ার থাকেন বা জার্মানি এরা মনে করেন ইউরোপে একটা লিগ খেলে বার্সেলোনা থেকে 15-20 ঘন্টা ফ্লাই করে সাউথ আমেরিকা যাচ্ছে, 4 দিন কোচ পাচ্ছেন, এবং এরা এত বড় বড় স্টার কোচ অনেক কিছু এদেরকে অ্যাপ্লাই করতে পারে না, সাম্পলের ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে যে সাম্পলি চান যে তার মতো টিম তৈরি করতে, অনেক বেশি এনার্জেটিক হবে, হাই প্রেস করবে, ওঠানামা করবে, কিন্তু আর্জেন্টিনার প্লেয়ারদের বয়স বেশি
বেশি এবং তারা স্টার বলে ঠিক ওই পরিমাণ ওয়ার্কলোড নেওয়ার মতো অবস্থা নেই, ফলে জিনিসটা ক্লিক করছে না। অথবা সাম্পলি ইজ এ গুড কোচ, সাম্পলি এই সময় সেরা কোচের একজন, তিনি চিলিতে অসাধারণ, চিলিকে জিত কোপা জিতিয়েছেন, সেভ চিলির জন্য মনে করি যে চিলি তো মার্সেলো বিয়েলসা তৈরি করে দিয়ে গেছেন, সেভিয়ার টিমটা এক বছর স্পেনিশ থেকে অসাধারণ ফুটবল খেলেছে। তো ফলে কি এটা আসলে ঠিক ক্লিক করে নেই জিনিসটা এবং ওই সময়টুকু আসলে ন্যাশনাল টিমের কোচটা পান না, এই জন্য সবাই সেফ চাইতে হাতে, আর নাহলে দিবালাকে কেউ বসিয়ে রাখে যিনি বিশ্বের অন্যতম মানে নেক্সট জেনারেশন সেরা প্লেয়ারদের একজন বলে গণ্য, কিন্তু জুভেন্টাস সেই গোল বোনা করে দিয়েছে। যেহেতু এখানে হচ্ছে না, দিবালা যেহেতু ভালো প্লেয়ার আমাদের চেয়ে সাম্পলই ভালো জানেন, এসে কিন্তু যেহেতু সময়টা খুব কম পান, যিনি টেকনিক্যালি সেট করার মতো আসলে অনেক বেশি ড্রিল, অনেক পারমিউটেশন কম্বিনেশন এক্সপেরিমেন্ট করার সময় পান না, এই কারণেই হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটে। ইমিয়াপুর কাছে শেষ প্রশ্ন, তুমি তো অনেকক্ষণ ধরে বসে আছো, যেহেতু সময় শেষ একটু পরে ম্যাচ শুরু হবে, আসলে এত কথাও বলে আসলে লাভ নাই, কারণ মাঠে কি হতে যাচ্ছে এটা শুধু মাঠেই বোঝা যাবে। জাস্ট লাস্ট একটা প্রেডিকশন কি হতে পারে ম্যাচে, গোলের আই মিন আপনি যদি একটা ম্যাচ প্রেডিকশন করেন কত গোল, 3-0, 4-0, মানে আর্জেন্টিনা কয়টা খাবে আজকে? আচ্ছা হ্যাঁ, আর্জেন্টিনা কয়টা খাবে আমি জানি না, হঠাৎ করে যখন জিজ্ঞেস করলে তখন মনে হলো যে ফার্স্টের দিকে ওন করবে নাইজেরিয়া এবং লাস্টে গিয়ে আর্জেন্টিনাই জিতবে, তার মানে বলতে যাচ্ছেন আপনি হয় 2-1 অর 3-1 যেহেতু? হ্যাঁ এরকমই হবে। ভাইয়া একটা ছোট্ট একটা প্রেডিকশন, এখন আসলে মাত্র খেলা খেলা শুরু হয়ে যাবে, এই সময় আসলে প্রেডিকশন করছে করার জন্য এখনই আমরা দেখতে শুরু করব। অবশ্যই ধন্যবাদ নন্দন ভাই, ধন্যবাদ ইমি আপা, আপনাদের দুজনকে আসলে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক এই ছিল আজকে আমাদের আয়োজন, তবে যাবার আগে অবশ্যই প্রশ্নটি এবং কুইজ উইনারের নাম আজকে আপনাদের জন্য আরও একবার। দর্শক আজকে কুইজ উইনারের নাম হচ্ছে মুস্তাহিদ সুহান খুলনা থেকে, তার মোবাইল নাম্বার 07608067355। ধন্যবাদ সুহান আপনাকে, আপনার জন্য আবারও বলছি আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় জার্সি রয়েছে এবং রয়েছে লটোর পক্ষ থেকে একটা আকর্ষণীয় স্পোর্টস শু, আমরা অপেক্ষায় আছি এগুলো নিয়ে আপনার জন্য। এবং ও তো খুবই ব্যস্ত হয়ে পড়েছে আসলে, আমি হচ্ছে আসলে ফিঙ্গার ক্রস করে বসে আছি, তুমি বিদায় নাও। অবশ্যই দর্শক এই ছিল আজকের মতো, দেখা হবে আগামীকাল একই সময়ে, ভালো থাকুন সকলে।